দেড় মাস ধরে উত্তপ্ত মণিপুর, সেখানে শান্তি এবং স্বাভাবিক অবস্থা ফিরে আসার বদলে নতুন করে অশান্তির আগুন দেখা দিয়েছে। গত কয়েকদিন ধরে ফের হিংসার ঘটনা ঘটেছে মণিপুরের বিভিন্ন এলাকায়। বুধবার রাতে আগুনে পুড়েছে সেই রাজ্যের একমাত্র মহিলা মন্ত্রী নেমচা কিপগেনের বাড়ি। বৃহস্পতিবারই আগুন লাগানো হয় ইম্ফলের নিউ চেকেন এলাকায় একাধিক বাড়িতে। নতুন করে অশান্তির জেরে ইন্টারনেট সাসপেন্ড রাখার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। এদিনই জানানো হয়েছে সেখানে আগামী 20 তারিখ পর্যন্ত ইন্টারনেট সাসপেন্ড থাকবে। একদিকে গত দেড় মাস ধরে মণিপুরে অগ্নিগর্ভ পরিস্থিতি থাকলেও কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নীরব তা নিয়ে প্রশ্ন তুলেছেন মণিপুরের অনেকেই। তারা সোশ্যাল মিডিয়াতে প্রধানমন্ত্রীর চুপ থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন। আর এই সময়ে পুরো ঘটনার জন্য বিজেপিকে দায়ী করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তার দাবি, বিজেপি ঘৃণার রাজনীতির কারণে 40 দিনেরও বেশি সময় ধরে মণিপুর পুড়ছে। একই সঙ্গে প্রধানমন্ত্রীর নীরবতা নিয়েও প্রশ্ন তুলছেন রাহুল গান্ধী। প্রসঙ্গত মেয়েটি এবং কুকি উপজাতি সম্প্রদায়ের মধ্যে জাতির সংঘর্ষের জেরেই গত মাসের 3 তারিখ থেকেই অশান্তি মণিপুরে। সেখানে কার্ফিউ জারি করে সেনা নামিয়ে এবং ইন্টারনেট সাসপেন্ড করেও স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা হয় যায়নি। এখনও পর্যন্ত মণিপুরে হিংসার ঘটনায় প্রায় 140 জন মারা গিয়েছে, সেখানে আহত হয়েছে প্রায় 400 জন এবং 4,500-এর বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় একটি টুইট করেন রাহুল গান্ধী। তাতে মণিপুরের হিংসার জন্য বিজেপির ঘৃণার রাজনীতি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দায়ী করেন তিনি। টুইটে রাহুল লেখেন, বিজেপির ঘৃণার রাজনীতির কারণে 40 দিনেরও বেশি সময় ধরে পুড়ছে মণিপুর, সেখানে শতাধিক মানুষ মারা গিয়েছেন। প্রধানমন্ত্রী ব্যর্থ এবং সম্পূর্ণ নীরব। মুর্শিদাবাদের এক এবং অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান এলএমটি ইন্টারন্যাশনাল স্কুল, বহরমপুরের এলএমটি ইন্টারন্যাশনাল স্কুলের শাখা এখন আপনাদের ডোম কলেজ, সিবিএসই অ্যাফিলিয়েটেড স্কুল, ক্লাসরুম সাপোর্টেড উইথ ইলেকট্রনিক অডিও এন্ড ভিজুয়াল ডিভাইসেস, সম্পূর্ণ ডিজিটাল ক্লাসরুম। এলএমটি ইন্টারন্যাশনাল স্কুলে রয়েছে ট্রান্সপোর্ট ফেসিলিটি এবং হোস্টেল ফেসিলিটি। আর দেরি না করে আজই যোগাযোগ করুন আপনার সন্তানের সঠিক শিক্ষার স্বার্থে এলএমটি ইন্টারন্যাশনাল স্কুলে। এলএমটি ইন্টারন্যাশনাল স্কুল, এ ইউনিট অফ এলএমটি ইন্টারন্যাশনাল স্কুল, বলরামপুর, শাখা গাবতলা, ভাতশালা, বসন্তপুর, ডোমকল, মুর্শিদাবাদ। ভর্তি সংক্রান্ত বিষয়ে আরো বিস্তারিত জানতে কথা বলুন 8001002255 অথবা 9046633 1433 এই নম্বরে।